শাকিব খান চাইলে যে কোনো সময় নায়িকা হওয়ার জন্য দৌড়ে যাবেন দিঘি। পূজা চেরি যদি শাকিব খানের নায়িকা হতে পারে তাহলে দিঘি কেন নয়? শাকিব খানের নায়িকা হওয়া প্রসঙ্গে এমনি মন্তব্য করেছে হালের জনপ্রিয় নায়িকা দিঘি। বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একসময়ের জনপ্রিয় শিশু শিল্পী, এখন বর্তমানে জনপ্রিয় নায়িকা, বলছিলাম সেই ছোট্ট দিঘির কথা। চাচ্চু সিনেমার দীপজল ও শাকিব খানের ভাতিজি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিল ময়না পাখি খ্যাত দিঘি। তারপর অনেক বছর গ্যাপ, মাঝে মধ্যে দু একটা বিজ্ঞাপনে দেখা গেল দিঘিকে কোনো সিনেমায় দেখা যায়নি। তবে বর্তমানে ব্যস্ত নায়িকা হিসেবে সময় পার করছে দিঘি। গত কয়েক বছরে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে দিঘির। তবে ছবিগুলো ব্যবসায়িকভাবে তেমন সফল না হলেও সবার নজর কেড়েছে দিঘি। শিশুশিল্পী হোক বা নায়িকা, দুটোতেই সমান জনপ্রিয়তা আছে এখন দিঘির। এদিকে নায়িকা হয়ে সিনেমায় পা রাখার পর থেকে মিডিয়ার হেডলাইন, শাকিব খানের নায়িকা হচ্ছে দিঘি। তবে হবে হবে করে আর হয়ে উঠছে না। কবে শাকিব খানের নায়িকা হবে দিঘি, সেই প্রশ্নটার উত্তর খুঁজছে লাখো ভক্তরা। অশিক্ষিত ছেলে নামের একটা সিনেমায় অভিনয় করারও কথা ছিল দুজনের, তবে সে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এদিকে শাকিব খানের নায়িকা হওয়া নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে দিঘিকে। দিঘি বলেন, শাকিব খানের সাথে আমি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি, ওনার ভাতিজি হয়েছি, বোনও হয়েছি কয়েকটা সিনেমায়। এখন নায়িকা হিসেবে শাকিব খানের সাথে সিনেমা করলে দর্শক আমাকে কতটা মেনে নেয় তা আমি জানি না, তবে অভিনয়ের ব্যাপারে আসলে সেটা অবশ্যই ইতিবাচক। বাস্তবের সাথে কোনো কিছুর মিল থাকে না, ভালো গল্প আর ডিরেকশন পেলে অবশ্যই শাকিব খানের সাথে অভিনয় করব, সেটা নায়িকা হিসেবে হোক কিংবা অন্য কোনো চরিত্রে। তো বন্ধুরা, শাকিব খানের নায়িকা হিসেবে দিঘিকে কতটুকু মানাবে বলে আপনার মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে বলুন। এদিকে দিঘি আরও জানায়, গোলুই নামের একটা সিনেমায় শাকিব খানের সাথে নায়িকা হিসেবে কাজ করেছে পূজা চেরি। আমাদের দুজনেরই বয়স ধরতে গেলে সমান। পূজা শাকিব খানের সাথে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিল, এখন শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছে। দর্শক তাদের কেমিস্ট্রি সহজভাবে মেনে নিয়েছে, তাই শাকিব খানের নায়িকা হতে আপত্তি করছে না দিঘি। পূজা চেরি যদি শাকিবের নায়িকা হতে পারে তাহলে দিঘিও পারবে জানিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই নায়িকা। এছাড়াও দিঘি শাকিবকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে আলোচনায় এসেছে বারবার। তাছাড়াও দিঘিকে নায়িকা হতে বেশি সাপোর্ট করেছে তার শাকিব চাচ্চু। ও হ্যাঁ, আপনাদের আরও একটা তথ্য জানিয়ে দিতে চাই, তা হলো দিঘির পরিবারের সাথে শাকিব খানের অনেক অনেক ভালো সম্পর্ক। বলতে গেলে দিঘির বাবা শাকিবের আপন ভাইয়ের মতোই। দিঘি বর্তমানে জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সাথে রিলেশনে রয়েছে বলে গুঞ্জন চলছে চারিদিকে, যদিও তারা দুজনেই তা অস্বীকার করেছে বারবার। তবে ভবিষ্যতে বিয়ের সম্পর্কে জড়াতে পারে এই জনপ্রিয় নায়িকা ও জনপ্রিয় ইউটিউবার। তবে তা এখনও একটা রহস্য বলা যায়, সময়ই বলে দিবে কার বউ হতে যাচ্ছে দিঘি।